প্রিয় ছাত্রছাত্রীরা, লকডাউন চলাকালীন বিভিন্ন স্কুল থেকে যে সমস্ত অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হচ্ছে সেই সমস্ত অ্যাক্টিভিটি টাস্কের উত্তর নিয়ে এই ভিডিওটি তৈরি করছি। এই ভিডিওতে মূলত অষ্টম শ্রেণীর বিজ্ঞানের অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নের উত্তর দিচ্ছে। এটা কোন স্কুলের প্রশ্ন সেটা দেখাচ্ছি না, তাই উপরে স্কুলের নামটা আমি ব্লার করে রাখছি। চলো এখন প্রশ্নগুলো দেখি এবং তার উত্তরগুলো কী হবে সেগুলোও দেখি। এক নম্বর প্রশ্ন, হিমমিশ্রণ কী কাজে লাগে? এর উত্তর হবে মাছ মাংস সংরক্ষণ করতে, আইসক্রিম কিংবা ওই জাতীয় পানীয় তৈরি করতে, এছাড়া পরীক্ষাগারে নিম্ন উষ্ণতা সৃষ্টি করার জন্য হিমমিশ্রণ লাগে। কী বললাম? মাছ মাংস সংরক্ষণ করতে হিমমিশ্রণ লাগে, আইসক্রিম বা ওই জাতীয় খাবার তৈরি করতে হিমমিশ্রণ লাগে, কিংবা পরীক্ষাগারে খুব নিম্ন উষ্ণতা তৈরি করতে হিমমিশ্রণ লাগে। দু নম্বর প্রশ্ন দেখো, তাপের পরিবহন পদ্ধতির একটি উদাহরণ দাও। এর উত্তর হবে লোহার দণ্ডের এক প্রান্তে তাপ দিলে বা উত্তপ্ত করলে সেই তাপ অপর প্রান্তে পৌঁছে যায়। এটাই হচ্ছে তাপের পরিবহন পদ্ধতির একটি উদাহরণ। পরের প্রশ্নে চলো, খাবার সোডার সংকেত লেখো। খাবার সোডার সংকেত হচ্ছে NaHCO3, অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট। আবার বলছি সংকেতটা, NaHCO3। পরের প্রশ্নে চলো, পরের প্রশ্ন অর্থাৎ চার নম্বর প্রশ্ন, নিচের বিক্রিয়াগুলির মধ্যে কোনটি জারণ ও কোনটি বিজারণ ঘটেছে লেখো। দেওয়া আছে Cu+2+2 ইলেকট্রন থেকে Cu, আরেকটা দেওয়া আছে Fe থেকে Fe+2+2 ইলেক্ট্রন। প্রথম বিক্রিয়াতে দেখো Cu+2 আয়ন দুটো ইলেকট্রন গ্রহণ করে Cu পরমাণুতে পরিণত হয়েছে, অর্থাৎ কিউপ্রিক আয়ন দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণুতে পরিণত হয়েছে। যেহেতু এই বিক্রিয়াতে ইলেকট্রন গ্রহণ হয়েছে তাই এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। কী বললাম? Cu+2 আয়ন যেহেতু দুটো ইলেকট্রন গ্রহণ করে Cu পরমাণুতে পরিণত হয়েছে তাই এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, কারণ বিজারণ বিক্রিয়াতে কোনো পদার্থ বা কোনো আয়ন ইলেকট্রন গ্রহণ করে। আর দু নম্বরে দেখো, Fe থেকে অর্থাৎ আয়রন পরমাণু থেকে তৈরি হয়েছে ফেরাস আয়ন এবং দুটো ইলেকট্রন। এই বিক্রিয়াতে দেখো আয়রন পরমাণু দুটো ইলেকট্রন ত্যাগ করে Fe+2 আয়নে পরিণত হয়েছে। যেহেতু এই বিক্রিয়াতে ইলেকট্রন বর্জন হয়েছে তাই এই বিক্রিয়াটা হবে জারণ বিক্রিয়া, কারণ জারণ বিক্রিয়াতে কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন বর্জন করে। পরের প্রশ্নে চলো, নিচের তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে কোনটি তীব্র ও কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য উল্লেখ করো। এখানে দেওয়া আছে CuSO4 অর্থাৎ কপার সালফেট দেওয়া আছে, আর দেওয়া আছে CH3COH অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড। তোমাদের এই অ্যাসিটিক অ্যাসিড এবং কপার সালফেটের মধ্যে কোনটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য এবং কোনটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য সেটা লিখতে হবে। এখানে কপার সালফেট হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য এবং অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এর কারণ হচ্ছে কপার সালফেটকে যদি আমরা জলে দ্রবীভূত করি তাহলে সম্পূর্ণ বিয়োজন ঘটে, তাই এটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর অ্যাসিটিক অ্যাসিডকে জলে দ্রবীভূত করলে এর সম্পূর্ণ বিয়োজন ঘটে না, অর্থাৎ আংশিক বিয়োজিত হয়ে অ্যাসিটেট আয়ন এবং হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, তাই এটা হবে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। পরের প্রশ্নে চলো, তড়িৎ লেপন বলতে কী বোঝো? এর উত্তর হবে অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ লেপন বলে। যেমন লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হচ্ছে একটা তড়িৎ লেপন প্রক্রিয়া, যেটাকে আমরা বলি গ্যালভানাইজেশন প্রক্রিয়া। পরের প্রশ্নে চলো, জলের তড়িৎ বিশ্লেষণ করার সময় সামান্য ক্ষার বা অ্যাসিড যোগ করা হয় কেন? এর উত্তর হবে জল মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, জল শতবিয়োজিত হয়ে খুব সামান্য পরিমাণে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে, ফলে জলের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা খুব ধীরে ধীরে ঘটে। কিন্তু জলের সঙ্গে অ্যাসিড বা ক্ষার যোগ করলে মিশ্রণে আয়নের সংখ্যা বাড়ার জন্য তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা খুব দ্রুত ঘটে। এই জন্য জলের তড়িৎ বিশ্লেষণ করার সময় অ্যাসিড কিংবা ক্ষার জলে মেশানো হয়। পরের প্রশ্ন চলো, জারণ ও বিজারণের মধ্যে দুটি পার্থক্য লেব। এর উত্তর লিখবে ইলেকট্রনীয় মতে জারণ বিক্রিয়াতে কোনো পদার্থের পরমাণু বা আয়ন ইলেকট্রন বর্জন করে এবং বিজারণ বিক্রিয়াতে কোনো পদার্থের পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে। জারণ বিক্রিয়া ঘরে লিখবে জারণ বিক্রিয়াতে পদার্থটি জারিত হয়, বিজারণ বিক্রিয়াতে পদার্থ বিজারিত হয়।
এর পরের অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নগুলো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।